অ্যাপ্রুভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাপ্রুভ করার জন্য। যারা দেখতে পাচ্ছো তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও, তাহলে আমি দেখানোটা শুরু করবো। যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু এই যে দেখো দেখতে পেয়েছে, আমাকে মেসেজ করেছে, সেরকম প্লিজ যারা দেখতে পাচ্ছ তারা একটু শুধু মেসেজ করো, আমি দেখানোটা শুরু করে দেবো। ঠিক আছে, আমি খুব বেশি সময় নেব না, কারণ তখন ওই কথা বলতে গিয়ে আমার অর্ধেক জিনিস দেখানো হয় না। আমি যেটা পড়ে আছি আমি সেটা দিয়েই শুরু করবো। আমি একটা স্রাক পড়ে আছি, এটা কিন্তু পুরো আজরাকের। দেখো আমি যে স্রাকটা পড়ে আছি এটা কিন্তু পুরো পিওর আজরাকের স্রাক একটা। আমি এটা দিয়ে পড়েছি, আমি কিন্তু একটা ক্রপ টপ আর তার সাথে স্কার্ট দিয়ে এটাকে ক্যারি করেছি। তোমরা তোমাদের মতো এটা জিন্স আর তার সাথে টপ, ফুল স্লিভ টপ সবকিছু দিয়ে ক্যারি করতে পারো তোমাদের নিজেদের মতো করে। ঠিক আছে, আর এখানে একটা বাটন মানে এরকম দড়ি লাগানো রয়েছে, এটাকে তোমরা এটাকে তোমরা তোমাদের মতো করে লাগিয়েও নিতে পারো, তোমরা খোলাও রাখতে পারো, যেটা তোমাদের কমফোর্ট মনে হবে। এরকম ভাবে খোলা রেখেও তোমরা কিন্তু একটা মানে নিজস্ব একটা স্টাইল করতে পারো। প্লাস যদি মনে হয় না আমি খোলা রাখবো না, আমি এটাকে বেঁধে নেব, সেরকম ভাবে বেঁধেও কিন্তু তোমরা এটাকে নিতে পারো। এটা একটা দারুণ জিনিস, ভীষণ সুন্দর দেখতে, বুঝতেই পারছো আর যাচ্ছে পিওর আজরাকার। এটা লেন্থ কিন্তু প্রায় 46 অব্দি লেন্থ পাবে, এটা লেন্থ কিন্তু 46 অব্দি পাবে, এটা 46 এর সাইজ অব্দি কিন্তু এটাকে তোমরা বুক করতে পারবে, 46 এর সাইজ অব্দি এটাকে বুক করতে পারবে। এই জিনিসটা একটা দারুণ জিনিস, একটা দারুণ জিনিস। তোমরা যদি স্কার্ট ব্লাউজ পরো সেটার সাথেও এটাকে এইভাবে ক্যারি করতে পারবে, জাস্ট খুলে। আর যদি মনে হয় যে প্যান্ট দিয়ে ক্যারি করবো সেটা, কুর্তি স্লিভলেস এক কালারের কুর্তি পরলে ভেতরে সেটা দিয়েও কিন্তু এটাকে ক্যারি করতে পারো। তোমাদের যেটা দিয়ে মনে হবে তোমরা সেটা দিয়ে এটাকে ক্যারি করতে পারো। ভীষণ সুন্দর দেখতে একটা মানে স্রাক। এই স্রাক গুলো অনেক দিন ধরেই চেয়েছিলাম যে তোমাদের কাছে নিয়ে আসবো, একটু সময় লাগলো। এটার প্রাইস থাকছে কিন্তু, আর এটা দেখো গ্লাস স্লিভসে যাচ্ছে, এটা যাচ্ছে গ্লাস স্লিভসে। তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে, যেহেতু দড়ি আছে সেহেতু তোমরা তোমাদের নিজেদের মতো করে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ঠিক আছে, এটার প্রাইস থাকছে কিন্তু অনলি 650। দুর্দান্ত জিনিস ব্যাগটা, আমি এখানে ক্লিপ লাগিয়েছি, দেখো ব্যাক পোর্শনটা পিওর আজরাকে যাচ্ছে, পিওর, ভীষণ সুন্দর দেখতে। এইটা যদি মনে হয় এটা বুক করবে, এগুলো জাস্ট ঝটপট বুক করো, একদম চোখ বন্ধ করে ঝটপট এগুলো বুক করে না। এইরকম একটা স্টাইলিশ জিনিস, এটা কিন্তু পুরো পিওর কলারে যাচ্ছে। দেখো এরকম যে মানে তোমার ওই ব্লেজার যে কলার গুলো হয় ঠিক সেই কলারে যাচ্ছে, একটা দারুণ জিনিস। যদি পছন্দ হয় ঝটপট এসএসএল নিয়ে বুক করো। আরেকটা এবার দেখাচ্ছি, দেখো আজরাকের গাউন, কারণ আমার আমি নতুন টাইপের জিনিস আনলেই একুশে নারীতে দেখাই এটা। ও আরেকটা জিনিস বলে দিই, লাইভ আগের দিন আমি অনেক দিন বাদে লাইভ করেছিলাম, অনেক দিন বাদে, প্রায় ধরো দু মাস বাদে, ওই একটা লাইভ দেখে কিন্তু আমার বনি দত্ত হাই আজকে তোমারই কি হ্যাপি বার্থডে আমি লিখলাম, বুঝতে পারলাম না গো নামটা চেনা জানা বলে মনে হলো। ভালো আছি গো। ও বি লক্ষ্মী নাকি, আমি না চশমা ছাড়া তো একদম সামনে জিনিসটা পড়তে পারি না। আগের দিন যেটা বলছিলাম লাইভ করেছি, লাইভ থেকে আমার ছখানা কুর্তি সেল হয়েছে, এটা তোমাদেরকে আজকে লাইভে, ও আচ্ছা আচ্ছা তাহলে একটু গন্ডগোল হলো অন্য কারো, মানে লাইভে এসেই আজকে শেয়ার করব বলেই তোমাদের কাছে ফার্স্টে বললাম যে এতটা সাপোর্ট আমি এই গ্রুপ থেকে পাই, যেটা সত্যি না বলার নেই, মানে ভীষণ ভালো লেগেছে। এটা তো সত্যি প্রত্যেকটা সেলার আমরা এরকমই চাই যে একটা লাইভ থেকে যেন এরকম জিনিস আসে, এটা আমার একুশে নারী থেকে হয়েছে। আমি কিন্তু প্রায় দু মাস বাদে লাইভ করেছি, দু মাস মানে এরকম হবে, তাতে এত ভালো রেসপন্স আমি পেয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ একুশে নারীর অ্যাডমিন প্যানেলকে, অর্পিতা পারমিতাদি যেভাবে প্রত্যেককে হেল্প করে আমাকেও হেল্প করেছে, ভীষণ ভালো লাগা একটা গ্রুপ এটা আমার। তাই যাই, যখনই আমি নতুন কালেকশন আনি আমি সবার আগে একুশে নারীর সাথে শেয়ার করি, আর ঠিক সেটাই আজকে কিন্তু করেছি। ঠিক আছে, এটা একটা দেখো, হাই নবমিতা থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার লাইফটা। এটাও কিন্তু আজরাকে যাচ্ছে, এটাও কিন্তু ওয়ান পিস যাচ্ছে, যেটাকে তোমরা ওয়ান পিস বলি সেটা কিন্তু এটাতে যাচ্ছে, থ্রি কোয়ার্টার স্লিভসে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আবার একটা আলাদা আজরাকের কাপড় দিয়ে এখানটা ফোল্ড করে একটা বাটন লাগানো রয়েছে। আর জাস্ট এটার কলারটা দেখো, এটার কলারটা দেখো ভীষণ সুন্দর, গলাটা নেকলাইনটা এই যে এরকম একটা, এই ড্রেসটা পরেও কিন্তু তার উপরে তোমরা এই এই স্রাকটা ব্যবহার করতে পারো। এই স্রাকটা এতটাই সুন্দর একটা জিনিস যে তোমরা যে কোনো কিছুর সাথে নিজেদের মতো করে স্টাইল করে এটাকে ক্যারি করতে পারো। ঠিক আছে,
এখনো দেখাইনি পারমিতাদি, জাস্ট ওয়াও ওয়াও কালেকশন আছে, একটু সঙ্গে থাকো, দুর্দান্ত জিনিস। ঠিক আছে, আচ্ছা এটাকে, এটা কিন্তু চেস্ট সাইজটা আমি বলে দিই, এটা আপ টু 48 চেস্ট সাইজ যারা আছো তারা বুক করবে, এটা আপ টু 48 চেস্ট সাইজ যারা আছো তারা বুক করবে। আচ্ছা শ্রাগের প্রাইসটা আমি বলেছি, এটার প্রাইস থাকছে 650। আচ্ছা এই যে মানে তোমার এই এই ড্রেসটার প্রাইস থাকছে কিন্তু, দাঁড়াও এক মিনিট, এটার প্রাইস থাকছে অনলি 700 পিওর আজরাকে যাচ্ছে, পিওর আজরাকে যাচ্ছে অনলি 700। স্ক্রিনে আমার নাম্বারটা দেয়া আছে, যদি মনে হয় যে তোমরা বুক করবে ঝটপট একদম। এটার গলাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা গলা, যদি পছন্দ হয় জাস্ট ঝটপট একটা এসএস নাও, নিয়ে বুক করো। দেখো আমি এটা এরকম একটা স্কার্ট আর মানে ই দিয়ে পড়েছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে এটাকে ক্যারি করতে পারো। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই, এই এখন ভীষণ ভাবে স্রাক চলছে, ভীষণ স্রাক চলছে, আরেকটা দেখে নাও কাঁথা স্টিচে, এটা দেখে নাও, এটা জাস্ট মানে এক পিস, মানে তোলার পরে এটা আমার এক পিসই রয়েছে, ডবল কাপড়ে আছে, এটা কিন্তু পুরোটা হ্যান্ড মানে হাতের কাজে রয়েছে। দেখো এরকম সামনে একটা পকেট পেয়ে যাবে, এরকম একটা পকেট আছে, আর এই জ্যাকেট গুলো ভীষণ স্মার্ট লাগে কিন্তু। আমি এটা খুলে এটা পরে তোমাদের দেখাচ্ছি, জিনিসটা ভীষণ সুন্দর লাগে, তোমরা তোমাদের মতো করে, আবার বলছি যে স্টাইল সেগমেন্টটা তো নিজের উপরে নির্ভর করে, তোমরা তোমাদের মতো যেটা মনে হবে সেটা দিয়েই তোমরা কিন্তু এটাকে স্টাইল করে পরতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আমি এটা জাস্ট তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি, তাদের স্ট্রাক গুলো পরে দেখালে ভীষণ সুন্দর লাগে। আর এটা কিন্তু ভেতরে কিন্তু পুরো ইনার দেওয়া রয়েছে, এটার ভেতরে কিন্তু পুরো, দেখো এটাও কিন্তু একরকম স্টাইল হয়ে গেল, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। দেখো এইভাবেও তোমরা এই জিনিসটাকে ক্যারি করতে পারো, দেখো ভীষণ সুন্দর। এটা কিন্তু আপ টু 44 চেস্ট সাইজ অব্দি বুক করবে, দুদিকে এরকম পকেট আছে, এরকম দুদিকে পকেট আছে, এগুলো কিন্তু একটু, এগুলো কিন্তু আবার বলছি এগুলো কিন্তু শীতের নয়, এটা জাস্ট তুমি তোমার মতো স্টাইল একটা করতে পারো, এটা জিন্স দিয়েও ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর একটা জিনিস। আর এটা পুরো ব্যাটার্ন, এটাকে তোমরা লাগিয়েও নিতে পারো বা চাইলে তোমরা তোমাদের মতো খোলা রাখতে পারো, যেটা তোমাদের মনে হবে। ঠিক আছে, আর ভেতরে কিন্তু এটা দেখো লাইনিং কিন্তু দেয়া রয়েছে, ভেতরে কিন্তু আলাদা করে ডবল কাপড় দেয়া রয়েছে। ঠিক আছে, যদি মনে হয় যে তোমরা এটা নিতে চাইছো ঝটপট বুক করে নাও, এটার প্রাইস থাকছে অনলি 550, প্রাইস থাকছে অনলি 550। ভীষণ স্মার্ট দেখতে লাগে এইসব জিনিসগুলো পরলে। আলোদি আসছো, আলোদি তোমার বাড়িতে আমি যাবো, একটু সময় করে উঠতে পারছি না, একদম সময় পাচ্ছি না, সময় পেলেই আমি তোমার বাড়িতে যাবো। আজকে জাস্ট ফ্রক গুলো দেখে নাও, দুর্দান্ত দুর্দান্ত ফ্রক, মানে ওয়ান পিস ফ্রক নয়, ওয়ান পিস একটা এনেছি, এই জাস্ট ওয়ান পিসটা দেখো, জাস্ট কলমকারী অ্যান্ড সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে, কলমকারী অ্যান্ড সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে, জাস্ট কালারটা দেখো, ডিপ ডিপ যে বটল গ্রিন কালারটা হয় পুরো সেই কালারটা যাচ্ছে, ডিপ বটল গ্রিন কালার যাচ্ছে, তার সাথে এটার কলারটা যাচ্ছে, এরকম কলার কলমকারীর যাচ্ছে, হাতাটা কিন্তু এরকম ভাবে এইখানে কিন্তু একটা বাটন দেয়া রয়েছে, হাতাটাও কিন্তু কলমকারী দেয়া রয়েছে, দেখো হাতাটায় যাচ্ছে কলমকারী, জাস্ট কলারটা যাচ্ছে এরকম, সামনেটা এখানটায় একটা বো করে একটা প্যাটার্ন করা আছে, আর এটা কিন্তু পিছনে দেখো এরকম একটা দড়ি রয়েছে, তোমরা তোমাদের মতো হাই পিয়াশা, হ্যাঁ গো ভীষণ সুন্দর দেখতে, এটা যাদের মনে হবে মানে এটা সত্যি একদম অন্যরকম একটা ওয়ান পিস, তোমরা তোমাদের মতো করে, আবার বলছি এরকম একটা ওয়ান পিস পরেও কিন্তু তোমরা শ্রাকটা ব্যবহার করতে পারো, যে শ্রাকটা আমি খেতে খেতে, হ্যাঁ খেতে খেতে দেখো আমি যেটা সময় এসছি সেই সময়টা খাওয়ারই টাইম। হাই অর্পিতা, ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা এটার প্রাইসটা দাঁড়াও, জাস্ট মাল ঢুকেছে তো দামগুলো আমার নিজেরও মনে থাকে না, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি 650, দুটোই দেখো একসাথে, আমাকে আমার কালেকশন, আমার কালেকশনটা বেশি করে দেখো তাহলে বেশি খুশি হব, আমাকে তো দেখতেই পাবে কোনো চাপ নেই, ঠিক আছে সুতরাং আমার কালেকশনটাই এখন দেখো, ভীষণ সুন্দর দেখতে, প্রাইস থাকছে কিন্তু অনলি 650, মানে জাস্ট এটা ভাবতে পারবে না, অনলি 650, চেস্ট সাইজ থাকছে আপ টু 43 থেকে 44 চেস্ট সাইজ অব্দি বুক করবে, 42 থেকে 44, আর যারা 42টা নিতে চাইছো তাদের একটু আল্টার করে নিলেই হয়ে যাবে, ভীষণ সুন্দর।
হাই লোপা মুদ্রা, থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুব সুন্দর দেখতে। এই এই যা এই কাপড়টা যাচ্ছে সিল্ক, আর এটা কিন্তু কলমকারিতে অসাধারণ দেখতে। আমি তো বলছি এই গ্রুপ আমার ভীষণ কাছের গ্রুপ, যতবারই এই গ্রুপে লাইভ করেছি আমাকে আমি কোনোদিনও নিরাশ হইনি। আমার এমন এই গ্রুপে লাইভ আমার যায়নি যে যেটা থেকে আমার একটাও সেল হয়নি। এটা হচ্ছে সত্যি সব থেকে বড় কথা, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। আমি দুমাস বাদে লাইভ করে এত ভালো রেসপন্স পেয়েছি, এইটা আমি অন লাইভ এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা যারা একুশে নারীর সাথে যুক্ত আছি তারা আমরা জানি যে এই গ্রুপটা কতটা ঘরোয়া একটা গ্রুপ, এটা নিজেদের গ্রুপ বলেই মনে হয়। এটার এক্সিবিশন করলেও তাই, মানে ভীষণ আপন একটা গ্রুপ। ঠিক আছে, দেখো এটার প্রাইস থাকছে কিন্তু 650। এই একটা দেখো, ও এটার কম্বিনেশনটা অসাধারণ, মানে কুর্তিটা জাস্ট ফাটাফাটি, জাস্ট কুর্তিটা দেখো, জাস্ট ওফ, এক নম্বর। একটা মিষ্টি রেড কালারে যাচ্ছে, তার সাথে যাচ্ছে কাঁথা স্টিচ, তার সাথে যাচ্ছে ইন্ডিগোর প্যাচ ওয়ার্ক, মানে জাস্ট অসাধারণ। প্লিজ দেওয়া আছো আমাকে একটু স্ক্রিনশট তুলো, 15 জন লাইভে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই শিউলিদি, কালারটা দারুন। হ্যাঁ গো, সত্যি কালারটা ভীষণ সুন্দর, কি অসাধারণ যে এই মানে জিনিসটা তুমি মানে ভাবতে পারবে না, ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি গো। কোনটা এটা? হ্যাঁ, ইন্ডিগোর ক্ষেত্রে যেহেতু পিওর ইন্ডিগো থাকলে একটু ড্রাই ওয়াশের ব্যাপারটা থাকে, যেটা পিওর হবে সেটার কিন্তু একটু কালার ছাড়বেই ছাড়বেই ছাড়বে, এটুকু হচ্ছে। কারণ এটা এখন ট্রাই অ্যান্ড ডাই করতে হয়, সেই কারণে পিওর ইন্ডিগো থেকে একটু কালার ছাড়বে, কিন্তু এই সমস্ত কুর্তি সত্যি হাতছাড়া করা যায় না, অসাধারণ দেখতে। আচ্ছা এটা কিন্তু পুরোটা মানে সুতোর মানে কাঁথা স্টিচ আছে, ইন্ডিগোর ওপরেও কিন্তু কাঁথা স্টিচ আছে, তোমরা হাতে নিলে বুঝতে পারবে ভীষণ সূক্ষ্মভাবে কাঁথা স্টিচ করা আছে ইন্ডিগোর সাথে। তার সাথে দেখো এখানে মোটিভটা, এটা পুরো তোমার সুতোর কাজে যাচ্ছে, আর এরকম সাইড একটা পকেট, এই সাইডটা দিয়ে এরকম একটা উডেন বাটন করা, পকেটটাকে এরকম একটা ডিজাইন করা, প্লাস কুর্তিটার এই নিচেও পুরোটা কাজে একটা। থ্যাংক ইউ পিয়ালি থ্যাংক ইউ, ভীষণ সুন্দর দেখতে একটা কুর্তি, এরকম একটা রেড কালারের কুর্তি ইন্ডিগো দিয়ে, এটা একটা তুমি পালাজো দিয়েও ক্যারি করতে পারবো, অসাধারণ একটা জিনিস। ঠিক ওয়াটার স্লিভস এ যাচ্ছে, প্রাইস থাকছে অনলি 600, চেস্ট সাইজ থাকছে 44, অনলি 600, চেস্ট সাইজ থাকছে 44, অসাধারণ দেখতে একটা কুর্তি। যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, ব্যাগটা কিন্তু প্লেন, ব্যাগ পোর্শনটা কিন্তু প্লেনে রয়েছে। ঠিক আছে, যদি পছন্দ হয় জাস্ট এসএস নাও নিয়ে বুক করো, জাস্ট এসএস নাও নিয়ে বুক করো। আরেকটা দেখা, আমি কি দেখাবো, মানে এত দারুন দারুন কালেকশন, জাস্ট মানে কি বলবো, মানে আমি বোঝাতে পারছি না এত সুন্দর। জাস্ট এটা দেখো, ইন্ডিগো অ্যান্ড আজরাক, ইন্ডিগো অ্যান্ড আজরাক, আর আজরাকটা কিন্তু পুরোটা যাচ্ছে কাঁথা আজরাকে, পুরো কাঁথা স্টিচের যে আজরাকটা যাচ্ছে সেটাতে সেটাতে কিন্তু এটা করা, এরকম একটা তোমার চাইনিজ কলারে যাচ্ছে, আর এই জায়গাটা জাস্ট ইন্ডিগো দেওয়া, এই জায়গাটা জাস্ট ইন্ডিগো দেওয়া। আচ্ছা এটা কিন্তু যে ব্র্যান্ড আমরা ইউজ করি সেটা নয়, এটা কিন্তু নর্মালি বলে দিলাম, এই যে এটা কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস এর ভিতরে দেওয়া রয়েছে, থ্রি কোয়ার্টার আজরাকের স্লিভস এর ভেতরে দেওয়া রয়েছে, জাস্ট অসাধারণ দেখতে। প্রাইস থাকছে 650, চেস্ট সাইজ থাকছে 44, চেস্ট সাইজ থাকছে 44, প্রাইস থাকছে 650। যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনে আমার নাম্বারটা দেয়া রয়েছে, ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, একদম ঝটপট এসএস নাও নিয়ে বুক করো। এই এটা কিন্তু যেটা আমি পড়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্লাউজ, আমি ব্লাউজটাকে মানে কি কি সাইজ হবে কোনটার গো, মানে তুমি যেটা আমি দেখালাম ওটার কি ওটা সাইজের কথা বলছো, কোনটা সাইজ বলছো আমাকে একবার বলো, লোকা মুখে আমি বলে দিচ্ছি। তার আমি তো খুঁজে খুঁজে বার করি, অনেক টাইপের আছে তো, ও এগুলো দেখাই মানে না দেখালে না আমি নিজে পাগল হয়ে যাবো, এত দুর্দান্ত কালেকশন। এটা জাস্ট দেখো, স্টাইলটা জাস্ট দেখো, সিল্ক যাচ্ছে তার সাথে যাচ্ছে কিন্তু ইন্ডিগো, এই পোর্শনটা যাচ্ছে সিল্ক, এই পোর্শনটা যাচ্ছে সিল্ক, আর এই পোর্শন এই কুর্তিটা আমি পরে আসছি, জাস্ট দেখো জাস্ট দেখো। একটু প্লিজ তোমরা সাথে দেখো,
এটা আমি জাস্ট না পড়ে দেখালে তোমরা জিনিসটা বুঝতেই পারবে না, ওই জন্য জাস্ট আমি এটা পড়ে আসছি। যারা আছো তারা প্লিজ আমার সঙ্গে একটু থাকো, জিনিসটা না দেখালে তোমরা বুঝতেই পারবে না যে কেমন, ওই জন্যই জাস্ট পড়া। জাস্ট দেখো কুর্তিটা, ও জাস্ট কুর্তিটা দেখো, এই পোর্শনটা কিন্তু পরে চলেও এসছি একদম, মানে ভীষণ। এটার হাতাটা দেখো জাস্ট এখানটা কিন্তু একটু পাফ করা, এই পোর্শনটা কিন্তু হালকা একটা পাফ করা রয়েছে, এই হাতাটা কিন্তু সিল্কের এখানটা যাচ্ছে, এইখানটা হালকা করে পাফ করা রয়েছে। জাস্ট গলার কাটিংটা দেখো, এটা কিন্তু তোমার গোল কাটে যাচ্ছে, এটা কিন্তু তোমার গোল কাটে যাচ্ছে, সামনেটা স্লিক করে কাটা আছে। জাস্ট কালার কম্বিনেশনটা দেখো অসাধারণ, সত্যি ভীষণ সুন্দর আলোদি, মানে কি বলবো। আচ্ছা তোমার আজরাকের টপ আছে আর কাঁথা স্টিচেরও টপ আছে, তুমি যেটা বলেছিলে আমি যখন যাব। তোমার শরীর এখন কেমন আছে বলো, অনেকদিন তোমার সাথে কথা হয় না। আর এটা গলার কাটিংটা জাস্ট দেখো, এই রকম একটা কাটিং আছে, এই গলার কাটটা কি পুরোটা কিন্তু গোল কাটে, কিন্তু একটা দারুণ স্টাইলিশ একটা লুক। এই পোর্শনটা যাচ্ছে ইন্ডিগো, এই পোর্শনটা যাচ্ছে সিল্ক, প্রাইস থাকছে এটার অনলি 680, প্রাইস থাকছে 680। চেস্ট সাইজ আমি বলে দিচ্ছি 42 থেকে 43 চেস্ট সাইজ বুক করবে, 42 থেকে 43 চেস্ট সাইজ অব্দি এটা বুক করবে, ভীষণ সুন্দর দেখতে। মানে জাস্ট কুর্তিটা যদি মনে হয় তোমরা নেবে, সব থেকে বড় কথা কি বলতো, ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ একটা জিনিস। আচ্ছা এক পিসি আছে, আমি একটু দেখিয়ে দিইনি, এটা এক পিসি আমি রাখতে পেরেছি, বাদ বাকি সব বেরিয়ে গেছে। এটা যদি কেউ নিতে চাও, এটা এক পিসি আছে কাঁথা স্টোল, এটা এরকম ভাবে সাইডে তোমরা, এটা জাস্ট একটা ফর শো, সুন্দর লাগে দেখতে, বিয়েবাড়িতে এগুলো আমরা ভীষণ ভাবে ক্যারি করতে মানে ভালোবাসি। আর সত্যি ভাবে যেহেতু মোটামুটি ঠিক হয়ে যাবে, এই তো মানে একটু ঘোরাঘুরি করো, ঘুরতে তো যাবে, ঘুরে এলে দেখবে মন ফোন পুরো ভালো হয়ে যাবে একদম। আচ্ছা এই স্টোলটা যদি তোমরা কেউ নিতে চাও, এটা এক পিসি আছে, প্রাইস থাকছে হচ্ছে 350, প্রাইস থাকছে 350 আছে, এক পিসি যেহেতু আছে এটা আমি 330 তে দিয়ে দেবো। যদি কারোর মনে হয় নিতে চাইছো, এটা পুরোটা দেখো জাস্ট একটা সিল্ক মেটেরিয়াল, এটা কিন্তু কটন নয়, সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে। এগুলো জাস্ট আমরা একটা বিয়ে বাড়ি হোক, কোন মানে অনুষ্ঠান বাড়ি হোক, সেখানে আমরা এরকম ভাবে ক্যারি করতে পারি, ভালো লাগে দেখতে। যত ঠান্ডাই পড়ুক আমরা তো জাপদা মতো সোয়েটার পরে বিয়ে বাড়ি বা ঘুরতে যাই না, তখন আমাদের শীতফি তত পড়ে না, স্টাইলটাও দেখাতে হবে, তার সাথে এরকম ভাবে একটা জিনিস ক্যারি করতেই পারি আমরা। সুতরাং এটার প্রাইস থাকছে 330 আজকে, যদি কেউ বুক করো, যদি আজকেই কেউ বুক করো তাহলে 330 তে পেয়ে যাবে। প্লিজ ঝটপট একদম স্ক্রিনশট নাও, একদম ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এই টাইমটা বাড়িতে কেউ থাকে না, মনের সুখে আমি সেজে নিই একদম, তাও দেরি হয়ে গেছে, একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে হারিয়ে গেছিলাম, মানে এত ইন্টারেস্টিং দেখাচ্ছিল না। আচ্ছা এই একটা দেখিয়ে দিই, এটা একটা যাচ্ছে চিলি ব্র্যান্ডের, সরি ব্র্যান্ডের নামটা বলে দিলাম, যাই হোক এখানে তো বলা এখন উচিত না, সেই কারণে। এটা কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে, জাস্ট এটা কালারটা না অসাধারণ একটা কালার, অসাধারণ ভীষণ সুন্দর দেখতে কালার। এটা কিন্তু 38 থেকে 40 চেস্ট সাইজ যারা আছো, 38 টু 40 চেস্ট সাইজ যারা আছো তারা বুক করবে। আর এই ব্র্যান্ডের কাপড় কেমন হয় সেটা নিশ্চয়ই আলাদা করে তোমাদের বলতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লাভরিয়াক দেওয়ার জন্য, শিউলিদি থ্যাংক ইউ, জাস্ট বলতে হবে না। এখানটা যাচ্ছে কিন্তু পুরো সিকোয়েন্স দিয়ে কাজ, তার সাথে পুরো এমব্রয়ডারি যা, তার সাথে জাস্ট কাজটা দেখো ভীষণ সুন্দর। সব থেকে বড় কথা এটা একটা আনকমন কালার, এটা কেমন কালার, এটার সাথে ইয়েলো আর একটা হালকা কিরকম সবুজ, দুটোর কিন্তু মানে একটা কম্বিনেশন যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। 38 to 40 চেস্ট সাইজ বুক করবে, প্রাইস থাকছে এটার অনলি 680, প্রাইস থাকছে অনলি 680। ভীষণ সফট একটা মেটেরিয়ালের জিনিস, যদি কারোর পছন্দ হয় জাস্ট ঝটপট, আবার বললাম 38 থেকে 40, 38 to 40 চেস্ট সাইজে কিন্তু একমাত্র এটার বুক করবে, ঠিক আছে। খুব সুন্দর দেখতে, যার যেটা পছন্দ হবে জাস্ট একটু স্ক্রিনশট নাও, নিয়ে বুক করো। আর প্লিজ তোমরা মেসেজ করতে থাকো। আচ্ছা এই জিনিসটা আগের দিনে অনেকে চেয়েছিলে, এই জিনিসটা আবার একটা দেখো, কালারটা জাস্ট দেখে নাও,
যদি কারোর পছন্দ হয় ঝটপট এসএস নেবে নিয়ে বুক করবে। এটা কিন্তু এরকম ভাবে এই জায়গাটাকে লক করে, মানে এটা অনেক তো ওই জিনিসটা কোথায় আমি কাপ্তান স্টাইলেই করা রয়েছে, পুরোটা যাচ্ছে কিন্তু এমব্রয়ডারি, পুরোটা যাচ্ছে এমব্রয়ডারি। এটা একটা ব্ল্যাক এর অর্ডার আছে, আমি দেখছি ব্ল্যাকটা পাওয়া যায় কিনা। পুরোটা সাদা দিয়ে কাজ করা আছে, প্রাইস থাকছে অনলি 550। চেস্ট সাইজ হচ্ছে এগুলো সাধারণত ফ্রি থাকে, তবে 44 এর বেশি এটা কিন্তু ইউজ করা যায়, 44 চেস্ট সাইজ যারা আছে লাস্ট। আর যারা রোগা 38 তারাও ইউজ করতে পারবে, তার কারণ হচ্ছে এখানটা এই কোমরটা নিয়ে কোনো প্রবলেম হবে না, এটাকে একটু বাবল টপের মতো দেখতে লাগবে। এগুলো জিন্স দিয়ে ক্যারি করো, কেপড়ি দিয়ে পরো, ভীষণ সুন্দর লাগে দেখতে। প্রাইস থাকছে হচ্ছে অনলি 550। জাস্ট কালারটা দেখো কি সুন্দর, একটা মিষ্টি কালার, মিষ্টি একটা যে পিচ কালারটা হয় ডিপ, মানে ওই কালারটা কিন্তু এটাতে যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু অনলি 550। আচ্ছা আরেকটা, ওটা এক পিসই রয়েছে, আমি একটু দেখছি রাখলাম। দেখো যারা কাফতান চাইছো, ব্ল্যাক লাগবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ব্ল্যাক বলেছো, ওটাই তো বললাম, মনে আছে ব্ল্যাক বলেছিলি, ব্ল্যাকটা আমি বলেছি, বলে রেখেছি, দেখছি কতটা পাওয়া যায়, চেষ্টা করে যাচ্ছি। জাস্ট কাফতানটা দেখো, ওফ অসাধারণ কাফতানটা, অসাধারণ যাচ্ছে। এই দিকটা পুরো আজরাকে যাচ্ছে, খাদি মানে কোটকি তার সাথে আজরাকের মিক্স এন্ড ম্যাচ, এই এই পোর্শনটা যাচ্ছে পুরো আজরাকে, আর এই মাঝখানটা যাচ্ছে কিন্তু পুরোটা বডিটা যাচ্ছে, পুরোটা কিন্তু টিক্কাতে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে কাফতানটা। জাস্ট এটা কালারটা দেখ, এটার জাস্ট কালারটা দেখো, দুর্দান্ত একটা কালারে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট মানে কি বলবো। আর সামনেটা এর সাথে যাচ্ছে কাঁথা কাজ, এর সাথে যাচ্ছে কাঁথা কাজ, ভীষণ সুন্দর। যারা কাফতান ভীষণ পছন্দ করো তারা জাস্ট এই জিনিসগুলো ছেড়ো না, এই জিনিসগুলো জাস্ট ছেড়ো না। প্রাইস থাকছে অনলি 550, প্রাইস থাকছে অনলি 550। জাস্ট মানে ভাবতে পারবে না এটা যে কি সুন্দর একটা জিনিস, যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, এগুলো জাস্ট ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। প্রাইস থাকছে অনলি 550, প্রাইস আছে অনলি 550। ঠিক আছে দেখো সামনেটা এরকম কিন্তু পুরো কাঁথার কাজে রয়েছে, আর এই ল্যাটকানটা কিন্তু খুব সুন্দর দেখো, এরকম একটা কাপড়ের বল করা রয়েছে। ঠিক আছে প্রাইস আছে কিন্তু অনলি 650, এই সরি 550, মাথাটা গেছে, অনলি 550। এটা একটা দেখো মলমলের, একটা মলমলের জাস্ট কুর্তিটা দেখো, পিওর মলমল, এটা দারুন, হ্যাঁ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে এই অর্পিতা তুমি এখানে মেসেজ করো না কেন বলো, তুমি কোত্থেকে দেখো লাইভটা, আমি তো তোমাকে দেখতে পাই না, অথচ তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, সাইজ কত আমি তো বুঝতে পারছি না। ওই তোমাকে এখানে তুমি তো একটা মেসেজ মানে হাই হ্যালো লেখনি, তুমি কি আমার লাইভ দেখছো, অথচ স্ক্রিনশট পাঠাচ্ছ, আগের দিন তোমাকে জিজ্ঞেস করবো ভুলে গেছি। এটা জাস্ট দেখো, ওফ মানে মলমল, যেটা যেই কাপড়টা হয় মলমলে, জাস্ট কাপড়টা মানে জানি না, তোমরা ছবি দেখেও বুঝতে পারছো না কি জিনিসটা মানে কতটা সফট, পিওর যেটা মলমল বলে সেই মলমলের কুর্তি হচ্ছে এটা একদম। আর জাস্ট এটার ডিজাইনটা দেখো, দুটো পোর্শন ডিপ, একটা একটা লাইট তোমার অ্যাশ অ্যাশ ব্লু যে কালারটা হয় সেই কালারে যাচ্ছে, তার সাথে যাচ্ছে কলার দেওয়া, কলার এখন ভীষণ ভাবে ফ্যাশন ইন এক নম্বর, আর ভীষণ স্মার্টও লাগে দেখলে, এটাও ঠিক। এটা কিন্তু এরকম যাচ্ছে জাস্ট ফাটাফাটি, মানে ভীষণ সফট একটা মেটেরিয়ালে যাচ্ছে, ভীষণ সফট, মানে মলমলের কুর্তি যারা আমার থেকে নিয়েছো তারা জানো কেমন আছে এটার। এটার কিন্তু স্লিভস আছে, কিন্তু শর্ট স্লিভস, এটার কিন্তু শর্ট স্লিভস অ্যাটাচ করা রয়েছে। ঠিক আছে যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, একদম ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। আচ্ছা এটার প্রাইস জাস্ট ভাবতে পারবেন, এটার প্রাইস আছে অনলি 480, এই মলমলের এই মানে কুর্তিটার প্রাইস আছে অনলি 450, প্রাইস চেস্ট সাইজ আছে কিন্তু 44, চেস্ট সাইজ আছে 44, প্রাইস আছে অনলি 480, অনলি 480, জাস্ট দুর্ধর্ষ জিনিস, যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। আচ্ছা এটারও কিন্তু না, এটার পকেটটা নেই,
কোয়ালিটি কেমন হয়। ঠিক আছে, সরালাম। যারা বাটিকের কুর্তি পছন্দ করো, আমার প্রচন্ড মানে কথা বলতে গিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে। দেখো একটা বাটিকটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে। দেখো এখানটা দেখ, মানে এখানটায় পুরো দেখো, জাস্ট কাজটা দেখো। যাই না বুঝতে পারছো নাকি, রাধা কৃষ্ণকেই বোঝাচ্ছে ছবিটায়। ভীষণ সুন্দর দেখতে, পিওর মোমবাতিকে পাবে, গোলগলা প্লেন, প্রাইস থাকছে কিন্তু এটা প্রাইস থাকছে অনলি 450, প্রাইস থাকছে অনলি 450। থ্রি কোয়ার্টার স্লিভস, 44 চেস্ট সাইজ বুক করবে, থ্রি কোয়ার্টার স্লিভস এ পাবে, 44 চেস্ট সাইজ বুক করবে। আছে এটার কিন্তু চুল এই 42 হবে, এটা কিন্তু 44-46 অবধি লেন্থ হবে না, এটা কিন্তু একটু শর্ট ঝুলের হবে, এটা আপ টু 42-43 এরকম মানে ঝুলটা তোমরা পাবে। ঠিক আছে, পছন্দ হলে যা ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। বাটিকটা যা দেখো, এইটা হচ্ছে ব্যাকটা, এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা যাচ্ছে, আর এটা যাচ্ছে ফ্রন্টটা। ঠিক আছে, যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। ঠিক আছে, আচ্ছা এটা একটা দেখো, ইয়েলো কালারের রেয়ন যাচ্ছে, একটা ইয়েলো রেয়নে যাচ্ছে, এটাও কিন্তু লং এ যাচ্ছে। ঠিক আছে, এরপরে সামনে থেকে আমি এটা কাজটা দেখাচ্ছি, এটা কিন্তু চাইনিজ কলারে যাচ্ছে। ঠিক আছে, আর এই জায়গাটা দেখো খুব সুন্দর, দেখো এখানটা উঠে একটা মোটিভ করা রয়েছে। ঠিক আছে, জাস্ট কাপড়টা কিন্তু এই ছোট্ট ছোট্ট এখানে কিন্তু মানে জড়ির ছোট ছোট বুটি রয়েছে, জানি না বুঝতে পারছো নাকি, একদম ছোট্ট ছোট্ট জড়ির বুটি রয়েছে। ঠিক আছে, আর হাতাটা এরকম ভাবে একটা বেল স্লিপে যাচ্ছে, 38 চেস্ট সাইজ বুক করবে, 38 চেস্ট সাইজ বুক করবে, প্রাইস থাকছে অনলি 400। দেখালাম আমি, দেখালাম স্রাক, দেখালাম যে ভীষণ সুন্দর। এই যে দেখো আমি কুর্তিটা পরে আছি, তোর জন্য স্রাকটা জাস্ট পরে দেখাচ্ছি, এরকম আজরাকে স্রাক। এখন আমরা দেখো আমি কুর্তিটার সাথে স্রাকটা ক্যারি করছি, এটাও কত সুন্দর লাগছে দেখ। এই যে আমি কুর্তিটার সাথেও যেটা আমি ক্যারি করছি, দেখো এই স্রাকটা এতটাই সুন্দর লাগছে দেখতে, কুর্তির সাথেও এটাকে তোমরা ক্যারি করতে পারো, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে তোমরা এইভাবে লাগাতেও পারো বা এইভাবে খুলেও রাখতে পারো। ঠিক আছে, খুব সুন্দর দেখতে। জ্যাকেট দেখিয়েছি, কুর্তি দেখিয়েছি, অনেক রকম অনেক কিছু দেখিয়েছি, তুই পারলে একটু রেকর্ডেরটা আরেকবার দেখে নিস। ঠিক আছে, একটু রেকর্ডের লাইভটা আরেকবার তুই দেখে নিস। আরেকটা দেখো, আজরাকের সাথে কাঁথা, কি দুর্দান্ত কুর্তিটা জাস্ট দেখো, আজরাক এন্ড কাঁথা, এটা কিন্তু পুরোটা যাচ্ছে পিওর আজরাক, তার সাথে যাচ্ছে এই সামনের পোর্শনটা দেখো, এটা কিন্তু পুরো কাঁথা, এইখানে কিন্তু মাল্টি কালার দিয়ে, সাদার উপরে মাল্টি কালার দিয়ে কিন্তু পুরোটা যাচ্ছে। ঠিক আছে, ঠিক গলাটাকে ওই রকম ভাবে, নেকলাইনটাকে ঠিক ওই রকম ভাবে করা রয়েছে, দেখো মাল্টি কালারের পুরো সুতো দিয়ে করা রয়েছে। আর হাতাতেও কিন্তু সেম জিনিসটা যাচ্ছে, হাতাতেও কিন্তু সেম জিনিসটা যাচ্ছে। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট কুর্তিটা দেখো, এরকম কুর্তি সত্যি সারা বছর পরতে পারবে। আমি অর্পিতা তোমার মেসেজটা পড়তে পারলাম না, পরে পড়ে নিচ্ছি, দাঁড়া তুমি হোয়াটসঅ্যাপ পড়ে রাখো, আমি দেখে নেব। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, মানে জাস্ট আজরাক তো বলে তো কোনো কথাই নেই, আর ব্ল্যাক আজরাক মানে অসাধারণ একটা জিনিস, তোমরা জানো। সুতরাং যদি মনে হয় যে এরকম কুর্তি নেবে, নিতে চাইছো, জাস্ট এগুলো ছেড়ে দিও না, একদম বলবো। প্রাইস থাকছে অনলি 600, চেস্ট সাইজ থাকছে কিন্তু 44 চেস্ট সাইজ অব্দি বুক করবে। ভালো আছি, ভালো আছি গো, ভালো আছি সোমা। দেখো ভীষণ সুন্দর দেখতে, যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। পছন্দ হলে ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। ব্যাক পোর্শনটা যাচ্ছে এরকম, প্রাইস থাকছে অনলি 600, প্রাইস থাকছে অনলি 600। যদি পছন্দ হয় একটু ঝটপট এসএস নাও, নিয়ে বুক করো। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, জাস্ট যারা আছো, যারা থাক মানে চলে গেলে, তারা জাস্ট একটু মিস করে গেলে, জাস্ট দেখে নাও এইগুলো ভীষণ ভাবে। আমরা এখন আমরা তো ভীষণ ভাবে ফেসবুকে এই জিনিসগুলো আমরা কিন্তু ভীষণ ভাবে দেখতে পাই। ঠিক আছে, ভেতরটা দেখো, যাচ্ছে এরকম একটা নুডলস্ট্রিপ আজরাকে,
মানে ওয়ান পিস জাস্ট ভেতরটাই এরকম একটা নুডল স্ট্রিপে যাচ্ছে, তার সাথে যাচ্ছে ওপরের এই স্ট্রাকটা, জাস্ট তার সাথে এরকম একটা স্ট্রাক যাচ্ছে, যে স্ট্রাকটা তোমরা যে কোনো মানে যে কোনো কিছু দিয়ে ক্যারি করতে পারো, ঠিক এরকম একটা স্ট্রাক আর এরকম একটা টপ যাচ্ছে। আর এই পিছনটা কিন্তু এরকম হাঁকোবা ব্যাপার মানে সরি এইরকম একটা স্মোকি ব্যাপারটা রয়েছে ভেতরে, এখানটা কিন্তু এলাস্টিক দেওয়া রয়েছে। জাস্ট এটা মানে কি বলবো একটা দুর্দান্ত জিনিস, এটা জাস্ট তোমরা সঙ্গে থাকো, আমি এক্ষুনি এটা জাস্ট পরে আসছি, না পরে এই জিনিসগুলো দেখালে না কিচ্ছু বোঝা যায় না, জাস্ট সঙ্গে থেকো কিন্তু সবাই, আমি এক্ষুনি আসছি, একটা দারুণ জিনিস তোমরা দেখতে পারো। জাস্ট প্লিজ তোমরা যারা যারা আছো তারা কিন্তু কেউ চলে যাও না, সঙ্গে থাকো, জিনিসটা দেখতে পারবে, না করে দেখালে জিনিসটা আমি বোঝাতেই পারবো না। জাস্ট এটা কিন্তু আমি বোঝাতে পারবো না, তোমরা প্লিজ একটু সঙ্গে থেকো, না হলে আমি জিনিসটা বোঝাতে পারবো না যে জিনিসটা কেমন। জাস্ট দুর্দান্ত একটা জিনিস, এই জিনিসগুলো একটা নিজেদের একটা করে ওয়ার্কশপে রাখাটা আমার মনে হয় সত্যি খুব ভালো। জাস্ট দেখো জিনিসটা, জাস্ট দেখো এটা কিন্তু এরকম ভাবে এখানটা যাচ্ছে, এটার মানে তোমার জ্যাকেটটা এটা যাচ্ছে ভেতরটা, জিনিসটা জাস্ট এরকম, মানে জাস্ট জিনিসটা দেখো কি অসাধারণ একটা জিনিস। এটা তোমরা এখানটা এটা এই জ্যাকেটটা তোমরা এরকম ভাবে অন্য যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারো, অন্য যে কোনো কিছু, আর ভেতরটা কিন্তু এরকম একটা নুডল স্ট্রিপে যাচ্ছে, ভেতরটা এরকম একটা নুডল স্ট্রিপে যাচ্ছে। যারা নুডল স্ট্রিপ মানে পছন্দ করো বা ক্যারি করতে পারো, যারা ক্যারি করতে পারো তারা এটাকে আলাদা করে গাউন হিসাবেও ক্যারি করতে পারো, আর যাদের প্রবলেম আমার মতো যারা ক্যারি করতে পারো না তারা জাস্ট একটা স্ট্রাক দিয়ে এটাকে ক্যারি করো। সত্যি সুন্দর, থ্যাংক ইউ শিবলিদি, সত্যি ভীষণ একটা সুন্দর ড্রেস, মানে এরকম একটা ড্রেস পরে এই শীতের সময় পিকনিক থেকে শুরু করে আমাদের প্রচুর জায়গায় যাওয়ার থাকে, জাস্ট এরকম এরকম জিনিস একটা যদি ক্যারি করে, এটা কিন্তু স্টিকারটা তুলে দিলাম নাহলে জিনিসটা বোঝানো যাচ্ছে না, কেউ হয়তো ভাববে এখানটায় সাদা কি, জিনিসটা জাস্ট এরকম। এই ড্রেস গুলো আমরা প্রচুর দেখেছি, একটা অসাধারণ দুর্দান্ত জিনিস, যদি পছন্দ হয় জাস্ট। আচ্ছা এটার আরেক পিসও আছে, আমি না ওটা আনতে পারিনি, ওই ঘরে আছে, ওটা ইন্ডিগোর সাথে আজরা, এই পোর্শনটা যাচ্ছে ইন্ডিগো, তার সাথে এই জ্যাকেটটা যাচ্ছে আজরাকে, ঠিক আছে। যদি মনে হয় কেউ নিতে চাইছো ইন্ডিগোটা, সে আমাকে একটুখানি মেইল করো, মেসেজ করো, দামটা একটু দেখে নি, দাঁড়াও প্রাইস আছে এটার অনলি 850, এটার প্রাইস আছে কিন্তু অনলি 850, জাস্ট দুর্দান্ত জিনিস। যদি কারোর মনে হয় যে এটা নিতে চাইছো জাস্ট এটা ছেড়ো না, আমি বলবো এরকম একটা জিনিস জাস্ট ছেড়ো না। এটা তোমরা এই লং এই যে আমি যেটা পড়েছি এটা তোমরা লংটা দিয়েও পড়তে পারো, আমি তোমাদের দেখাচ্ছি দেখো, এটা আমি শর্ট দিয়ে পড়লাম, এটা তোমরা এই লং জ্যাকেটটা দিয়েও ক্যারি করতে পারো। এগুলো ডিপেন্ড করে নিজের উপরে যে আমি কিভাবে জিনিসটাকে ক্যারি করব, আমি কিভাবে ক্যারি করব ব্যাপারটা কিন্তু পুরোটাই তার উপর ডিপেন্ড করে। দেখো এটা আমি লংটার সাথেও পরে দেখাচ্ছি, এটা দেখো আমি লং এর সাথেও পরলাম, প্রচন্ড চোখটা চুলকাচ্ছে, হ্যাঁ দেখো এটা কিন্তু আমি লংটার সাথেই পরলাম। তোমরা তোমাদের মতো ক্যারি করবে, তোমাদের যেটা মনে হবে সুবিধা তোমরা তোমাদের মতো ক্যারি করবে। আর আবার বললাম যাদের মনে হবে যে না আমরা নুডলসটাই ইউজ করতে পারি তারা নুডলসটাও শুধু ইউজ করতে পারবে। এই জ্যাকেটটা তোমরা স্লিভলেস গেঞ্জি পরো, যারা টিনেজার মেয়েরা আছো স্লিভলেস গেঞ্জির সাথেও এটাকে ক্যারি করতে পারো, বা ফুল স্লিভস ব্ল্যাক তার সাথেও তোমরা ক্যারি করতে পারো। এখন শীতকালটা কিন্তু ভীষণভাবে ফ্যাশনটা দেখাতে পারি, কারণ গরমকালে আমরা ভীষণভাবে ঘেমে যাই, অনেক কিছু ঠিক করে করতে পারি না, কটন ছাড়া আর কোনো অপশন থাকে না, শীতকালে কিন্তু সেই ভ্যারাইটি অপশন আমরা ক্যারি করতে পারি, ঠিক আছে। সুতরাং যদি কারোর মনে হয় যে এই রকম একটা ড্রেস তোমরা চাইছো, তোমরা জাস্ট ঝটপট বুক করো, প্রাইস থাকছে অনলি 850, চেস্ট সাইজ থাকছে এগুলো 42 অবধি বুক করবে, আপ টু 42 অবধি বুক করবে, খুব সুন্দর দেখতে একটা কুর্তি, যাদের যেটা মনে হবে তারা সেটাকে ক্যারি করতে পারো, ঠিক আছে। তো
তোমাদের পছন্দ মতো তোমরা ক্যারি করতে পারো। আমি মোটামুটি দেখালাম, আর যারা দেখতে পেলে না তারা একটু প্লিজ রেকর্ডেড লাইভটা দেখে নিন, যারা দেখতে পাওনি তারা একটু রেকর্ডেড লাইভটা দেখে নিন। হ্যাঁ আলোদি, খুব সুন্দর একটা জিনিস, তুমি এরকম একটা নিয়ে নাও, পড়বে দারুণ লাগবে, দাদার সাথে পাহাড়ে গিয়ে ছবি তুলবে। নুডলসটা পরে, হ্যাঁ নুডলসটা পরে দেখবে পাহাড় ব্যথা ব্যথা সুগার ফুগার সব ভুলে গেছো একদম, ঠিক আছে? যদি পছন্দ হয় ঝটপট এসেছ না নিয়ে মুভ করো। আচ্ছা দেখো, আচ্ছা কাঁথার টপ দেখিয়ে নি আলোদি, তুমি একটু দেখে নাও, ঠিক আছে? কাঁথার টপ গুলো একটু দেখে নাও, দেখো ব্ল্যাক কালার যাচ্ছে, মাল্টি কালারে, এটা আগের বারও দেখিয়েছিলাম সোল্ড আউট হয়ে গেছে তাই আবার একটু রিস্টক করেছি, ভীষণ সুন্দর দেখতে, থ্রি কোয়ার্টার স্লিভস এ যাচ্ছে, ব্ল্যাক কালারে যাচ্ছে, মাল্টি কালার, মানে এখানটাও কাজ, তুমি এগুলোও জিন্স দিয়ে ক্যারি করতে পারো আলোদি, প্রাইস থাকছে অনলি 400, ব্যাকেও কিন্তু এরকম একটা কাজ আছে, ভীষণ সুন্দর দেখতে, চেস্ট সাইজ থাকছে এটা কিন্তু আপ টু 42, চেস্ট সাইজ থাকছে 42, যদি পছন্দ হয় একটু ঝটপট এসেস না, কারণ এটা আমি আবার রিস্টক করেছি বলে আরো একবার দেখিয়ে দিলাম, চেস্ট সাইজ থাকছে 42, খুব সুন্দর দেখতে। আচ্ছা এই যে রেড কালার, রেড কালারটা দেখো আলোদি, খুব সুন্দর দেখতে। ও পুরীতে যাচ্ছ, ঠিক আছে কোনো ব্যাপার না, সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছবি তুলবে, এটার চাপ আছে নাকি? সমুদ্রের ধারে দাঁড়াবে দাদাকে, টাইটানিক পোজ, টাইটানিক পোজ করে দাঁড়াবে, দাঁড়িয়ে অর্ডারে ছবি তুলে নেবে, দারুণ লাগবে, আর আমাকে ছবিটা দেবে, আমি আমার গ্রুপে ছবিটাকে মানে দিয়ে দেবো, বুঝেছ? আচ্ছা দেখো রেড কালার, তুমি মিষ্টি রেড, তুমি ভীষণ রেড পছন্দ করো, রেড কালারটা ভীষণ ভালো লাগবে। হাই চৈতালি, হাই চৈতালি দি, সরি মাথাটা গেছে, চৈতালি দি কেমন আছো বলো, ঠিক আছে? এখানটা পুরো সুতোর কাজে যাচ্ছে, প্রাইস থাকছে অনলি 400, এটা কিন্তু চেস্ট সাইজ থাকছে 40, চেস্ট সাইজ থাকছে 40, যদি পছন্দ হয় ঝটপট একদম এসএস নাও নিয়ে বুক করো, একদম ঝটপট এসএস নেবে নিয়ে বুক করবে। এই কুর্তিটা দেখে নাও, এগুলো ভীষণ ভালো কটন মেটেরিয়ালের, কারণ আমরা আর যাই করি, দেখো আমরা যাই করি না কেন আমরা কিন্তু ভীষণ কটন বেশ পছন্দ করি প্রত্যেকেই। হ্যাঁ গো ভালো আছি ভালো আছি, আমরা সব সময় প্রেফার করি কটন, সুতরাং কটনটা আমাদের শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস দরকার, ঠিক আছে? জাস্ট কুর্তিটা দেখো ভীষণ সুন্দর আজরাকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা ভালো থেকো, সুস্থ থেকো তাহলেই হবে, মানে সুস্থ থাকাটা সব থেকে দরকার, যা হচ্ছে না চারিদিকে, মানে করোনা গেল ডেঙ্গুতে আবার ধরলো। এইটা কিন্তু সাইডে এরকম পকেট পাবে, থ্রি কোয়ার্টার স্লিভস এ যাচ্ছে সাদার সাথে, দেখো একটা তোমার ব্লুতে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা জড়ির এরকম এরকম একটা জড়ির পাইপিং করানো রয়েছে, এটারও দুটো সাইডে এরকম একটা জড়ির পাইপিং যাচ্ছে, ঠিক আছে? এটার প্রাইস থাকছে অনলি 530, চেস্ট সাইজ থাকছে কিন্তু 44, এটা কিন্তু ব্র্যান্ডেডই আছে, এমএমএ তোমরা মানে বুঝতে পারছো, এখানটা লেখা আছে দেখলে বুঝতে পারবে, প্রাইস থাকছে কিন্তু 530, চেস্ট সাইজ থাকছে 44 থেকে 45, চেস্ট সাইজ বুক করবে, মানে ভীষণ সুন্দর দেখতে একটা জিনিস, যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, পছন্দ হলে ঝটপট এসএস নেবে নিয়ে বুক করবে। এটা দেখে নাও পিওর কটনে যাচ্ছে, পিওর কটন মেটেরিয়ালে যাচ্ছে কিন্তু, মানে কি ভীষণ সুন্দর কাপড়টা, ভীষণ সফট। এই কুর্তি রেগুলার, যারা রেগুলার ইউজ করার জন্য চাইছো তারা এইরকম কুর্তি ইউজ করো, জাস্ট নিজেরা এই কুর্তি ছাড়া আর অন্য কোনো কুর্তি পরতে চাইবে না, যারা আমাদের আমার থেকে এই টাইপের কুর্তিগুলো নিয়েছো তারা, মানে এটার একটা আমার কোনো বাজে কোনো ইয়ে আসেনি, প্রত্যেকটার ফিডব্যাক দুর্দান্ত। প্রাইস থাকছে অনলি 530, জাস্ট দেখো কুর্তিটা ইয়েলোতে যাচ্ছে, সাইডে এরকম পকেট পেয়ে যাবে, সাইডে এরকম পকেট পেয়ে যাবে, প্রাইস থাকছে 530, চেস্ট সাইজ থাকছে 44, চেস্ট সাইজ থাকছে 44 থেকে 45, চেস্ট সাইজ যারা একটু ছোট বড় তারা কিন্তু ইজিলি অল্টার করে নিতে পারো, আর তোমরা জানোই যে আমি অল্টার করে নি, সেটার জন্য এক্সট্রা যে চার্জটা লাগে সেটা দিতে হয়। এখানটায় কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ আছে, সিকোয়েন্স আর সুতোর কাজ কিন্তু রয়েছে, ঠিক আছে? আরেকটা দেখিয়ে দিই, এই আরেকটা দেখো কলার দেওয়া, ভীষণ সুন্দর বাটিক, বাটিক ভীষণ পছন্দের একটা জিনিস, ব্লু বাটিকে যাচ্ছে, খুব সুন্দর দেখতে কিন্তু বাটিকটা, জাস্ট মানে এটা যাচ্ছে তোমার কলার দেওয়া, তার সাথে যাচ্ছে এরকম একটা থ্রি কোয়ার্টার স্লিভস, কলার দেওয়া থ্রি কোয়ার্টার স্লিভস,
প্রাইস থাকছে অনলি 650, প্রাইস থাকছে অনলি 650। আজকে যদি কেউ এটা পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, জাস্ট আর এমজি বাটিক নিয়ে আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই, এটার কোয়ালিটি কথা বলবে, ঠিক আছে? সুতরাং যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো। থেকে জল বেরিয়ে গেল, এত সাজে জি সব চলে গেল, ঠিক আছে? দেখো পছন্দ হলে ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, প্রাইস থাকছে কিন্তু এটার অনলি 650। আচ্ছা আরেকটা দেখিয়ে দিই বাটিকে, যখন বাটি ধরেছি বাটিটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর দেখতে বাটি, যার যেটা পছন্দ হচ্ছে প্লিজ স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করবে, স্ক্রিনশট দিয়ে কিন্তু বুক করবে। দেখো আংরাখা প্যাটার্ন যাচ্ছে, এই সাইডটা যাচ্ছে পিঙ্ক, এই সাইডটা যাচ্ছে ইয়েলো, আর হাতাতে যাচ্ছে এরকম একটা গ্রিন বাটি, তিন রকম বাটিক দিয়ে এটাকে করা হয়েছে। এটার প্রাইস থাকছে কিন্তু আজকে যদি কেউ বুক করো অনলি 680-তে পেয়ে যাবে, জাস্ট 680-তে পেয়ে যাবে। ভীষণ সুন্দর দেখতে, চেস্ট সাইজ কিন্তু 44, আর এই আংরাখা প্যাটার্নটা ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তোমরা তোমাদের মতো করে এটাকে দড়িটাকে অ্যাডজাস্ট করে নেবে, নিয়ে তোমরা পরবে, এটা কিন্তু ভীষণ সুন্দর। এটা পাস আমার পুরো একটা বান্ডিল ছিল, এটা লাস্ট যেটা চেস্ট সাইজ, মানে এটা পরে রয়েছে, বাদ বাকিটা সবকটা সোল্ড আউট হয়ে গেছে। খুব সুন্দর একটা জিনিস, প্রাইস থাকছে কিন্তু এটার প্রাইসটা অনেকটা কমিয়েই আমি বললাম, এটা যদি আজকে কেউ বুক করে অনলি 680-তে পেয়ে যাবে। সুতরাং যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও, আর আমি আবার বললাম আমি যে জিনিসটা পরে আছি এটা জাস্ট তোমরা হাত ছাড়া করো না, এরকম একটা জিনিস জাস্ট তোমরা রাখো, মানে অসাধারণ একটা জিনিস, যেটা মানে যে কোনো জায়গায় তোমরা পরে যেতে পারবে, দারুণ একটা জিনিস, ঠিক আছে? যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো। আচ্ছা আরেকটা কলার আছে, একটা মল কালেকশন এক পিসি রয়েছে, বাদবাকি সব বেরিয়ে গেছে, যদি কেউ নিতে চাও এটা ঝটপট বুক করো, এটা কিন্তু যাচ্ছে, জানোই যে মানে বুঝতেই পারছো যে এটা মলেরই জিনিস, মানে নামটা আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা মানে কালেকশন, খুব সুন্দর দেখতে। এটা সাইজ চেস্ট সাইজ থাকছে এল, মানে 42 চেস্ট সাইজ অব্দি এটা কিন্তু বুক করবে, 42 অব্দি এটা বুক করবে। প্রাইস থাকছে কিন্তু এটার অনলি, প্রাইস থাকছে এটার অনলি 500, অনলি 500-এ পেয়ে যাবে। জাস্ট পুরোটা কিন্তু একটা গোল্ডেন টাচ আছে, দেখো পুরোটাতে একটা সিল্কি সিল্ক একটা গোল্ডেন, এটা কিন্তু কটন নয়, সিল্কের উপরে মানে পুরো সরু সরু করে জড়ি দিয়ে জিনিসটাকে কাজ করা, ভীষণ সুন্দর আর ভীষণ গর্জিয়াস একটা। কালারটা কিন্তু যাচ্ছে দেখো পিচ কালার, কালারটা যাচ্ছে কিন্তু পিচ কালারে, ঠিক আছে? যদি পছন্দ হয় ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, প্রাইস থাকছে অনলি 500, এটা কিন্তু অরিজিনাল প্রাইস আছে 699, এটা পেয়ে যাবে অনলি 500, চেস্ট সাইজ থাকছে 42, চেস্ট সাইজ থাকছে 42 জাস্ট, ঠিক আছে? যদি পছন্দ হয় ভীষণ সুন্দর, এটার মেটেরিয়ালটাও কিন্তু তোমরা ইজিলি গরম শীত পুরোটাতেই ক্যারি করতে পারবে, শীত গরম দুটোতেই তোমরা ক্যারি করতে পারবে। এই সামনেটায় দেখো পুরো হালকা একটা গ্রিন কালারের আর পিঙ্ক কালারের সুতো দিয়ে পুরোটাকে এমব্রয়ডারি, এখানটা কিন্তু এই পোর্শনটা পুরো ফুল এমব্রয়ডারি করা আছে, যেরকম তোমরা গ্লেজি দেখতে পাচ্ছ জিনিসটা, এটা কিন্তু ঠিক ততটা গ্লেজি জিনিসটা, ঠিক আছে? যে মানে এটা ছবিতে এরকম গ্লেজি দেখাচ্ছে বাইরে না, তা কিন্তু না, পুরো ব্যাপারটাই এরকম গ্লেজিনেস এর উপরেই আছে। যদি পছন্দ হয় জাস্ট ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, ঝটপট এসএস নাও নিয়ে বুক করো, ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা দুটো ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে লাইভ শেষ করছি। দুটো ওয়ান পিস আছে, আমি ওয়ান পিসটা আগে দেখি আজকে লাইভটা শেষ করি, না হলে আর দেখিয়ে উঠতে পারবো না, আবার পরে কুর্তিটা নিয়ে আবার আসবো। এটা জাস্ট দেখো, এটাও কিন্তু মলেরই, জাস্ট কালারটা দেখো ভীষণ মিষ্টি একটা কালারে পাবে, এটাও কিন্তু ওয়ান পিস, এটা একটু টিনেজার যারা আছো তাদের ভীষণ ভালো লাগবে। নেকলাইনটা দেখো জাস্ট চিনি বিটস দিয়ে পুরো করা, জাস্ট এটা নেকলাইনটা, জাস্ট এটার সাথে কোনো জুয়েলারি, কানে কানের ছাড়া কোনো জুয়েলারি ক্যারি করতে হবে না। হাতাটা যাচ্ছে দেখো এই রকম হাতাতে, জাস্ট এরকম থাকবে হাতাটা, ঠিক আছে? হাতাটা জাস্ট এরকম যাচ্ছে এই ওয়ান পিস। এখানে কিন্তু তোমরা বেল্টের একটা অপশন আছে, যেটা দিয়ে তোমরা বেল্ট দিয়ে উইথ বেল্ট এটাকে ক্যারি করতে পারো, আর বেল্ট ছাড়াও কিন্তু এটা ক্যারি করতে পারো, যার যার যেটা মনে হবে সে সেইভাবে এটাকে ক্যারি করবে। চেস্ট সাইজ থাকছে আপ টু 38 চেস্ট সাইজ, এটাকে মানে তোমরা মানে নেবে,
ভীষণ সুন্দর দেখতে, যা জিনিসটা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর ব্যাকে এরকম ভাবে ছোট্ট করে একটা এখানে বাটন দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর। এটার প্রাইস ও মাতা, নতুন কালেকশন দেখাবো না, পুরনোটাই দেখিয়ে দেবো, তোদের তো বাড়িতে এসে দেখার কথা রে। আচ্ছা, এটার প্রাইস থাকছে 999, কিন্তু 999 টা তোমরা পেয়ে যাবে, চেস্ট সাইজ থাকছে এম, 999 টা তোমরা পেয়ে যাবে কিন্তু অনলি 700, অনলি 700 এ এত সুন্দর একটা কালেকশন। আর এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু ট্রেন্ডস কালেকশনেরই জিনিস, সুতরাং তোমরা নির্দ্বিধায় এটা এক বেল্ট দিয়েও ক্যারি করতে পারো, উইদাউট বেল্টও ক্যারি করতে পারো, যেটা তোমাদের মনে হবে সেটা দিয়ে তোমরা ক্যারি করতে পারো। তুই এত দেরিতে এলি, আরো অনেক কিছু দেখিয়েছি, পরে লাইভ একটু দেখে নিস, রেকর্ডেড লাইভটা দেখে নিস। প্রাইস থাকছে অনলি 700, অনলি 700 এ পেয়ে যাবে। যদি পছন্দ হয় জাস্ট ঝটপট এসএস নাও নিয়ে বুক করো। চেস্ট সাইজ থাকছে কিন্তু এম, চেস্ট সাইজ থাকছে এম, 38, মানে চেস্ট সাইজ অবধি কিন্তু এটা বুক করবে, 38 অবধি এটা বুক করবে। ও আচ্ছা ঠিক আছে, আসিস আসিস, হ্যাঁ আসিস 22 তারিখ, হ্যাঁ আছি, 20-তে থাকবো না, 22-এ আছি। অনেকেই অনেক সময় বলে একটু কম রেঞ্জে দেখা, তাই একটু কম রেঞ্জে দেখাচ্ছি। এটাও কিন্তু 40 চেস্ট সাইজ, কিন্তু কুর্তিটা জাস্ট দেখো 40 চেস্ট সাইজ, 38-40 চেস্ট সাইজ, খুব লং একটা কুর্তি যাচ্ছে। জাস্ট ডিজাইনটা দেখো, নিচটায় কিন্তু এরকম একটা ডিজাইন পাবে, নিচে এরকম একটা ডিজাইন পাবে, ঠিক আছে। হাতাটা যাচ্ছে থ্রি কোয়ার্টার, গলাটা যাচ্ছে এরকম, এর হাতাতেও কিন্তু এরকম কাজ আছে, এরকম তোমার ফলস মিরার দিয়ে এটাকে কিন্তু, ফয়েল মিরার দিয়ে এটাকে কিন্তু স্টিচ করা রয়েছে, মানে ডিজাইন করা রয়েছে। এগুলোর প্রাইস থাকছে কিন্তু অনলি 350, 38 থেকে 40 যে সাইজ এটা বুক করবে, প্রাইস থাকছে 350, প্রাইস থাকছে অনলি 350, ঠিক আছে। যার যেটা পছন্দ আছে, এই আরেকটা লাস্ট এই ড্রেসটা দেখিয়ে আমি কিন্তু, এই ওয়ান পিসটা দেখিয়ে আজকে কিন্তু আমি, অর্পিতা আমাকে ইও পাঠিয়ে দিয়েছে, ভিউয়ার্স 15 জন, থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্পিতা, এই পিয়ালি থ্যাংক ইউ। আচ্ছা এটা দেখো, একটা চেকসে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট যে দাবার গুটি থাকে সেরকম একটা চেকসে যাচ্ছে। এইখানটা থেকে কিন্তু একটা আলাদা ডিজাইন, মানে প্যাটার্ন নেমেছে দেখো, এই পোর্শনটা, এটা বুঝতে পারছো নাকি জানি না, ঠিক কোমরের কাছ থেকে কিন্তু জিনিসটা এরকম প্যাটার্ন একটা ঘের তৈরি হয়েছে। আর এটা কিন্তু যেরকম আমব্রেলা টাইপের কাটিং এ যাচ্ছে, মানে ফিশ কাটিং, দুটো সাইড কিন্তু এরকম শর্ট ঝুলে যাবে, আর এরকম ভাবেই থাকটা থাকবে, ঠিক আছে। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একটা নুডল স্লিপের আজরাকের ওয়ান পিস, এই যে নুডল স্লিপের ওয়ান পিস, তার সাথে উপরে জ্যাকেট, দুর্দান্ত একটা জিনিস, 850 প্রাইস। এটা একটা দারুণ জিনিস, মানে এটা এখন প্রচুর প্রচুর ভীষণ মানে ফেমাস একটা জিনিস। হাই ডলি, ভীষণ মানে তোমার প্যাকিং কমপ্লিট ঘুরতে যাওয়ার, এটা কিন্তু দারুণ একটা জিনিস। যদি যারা নুডল স্ট্রিপ ইউজ করতে পারো, তারা নুডল স্ট্রিপ হিসাবে, নুডল স্ট্রিপ হিসাবে পড়বে, আর যাদের মনে হবে যারা নুডলস পড়তে চাইছি না আমি, তারা এরকম জাস্ট একটা জ্যাকেট দিয়ে ক্যারি করো, অসাধারণ একটা জিনিস। এটা জাস্ট মানে এটার প্রেমে পড়ে গেছি আমি, মানে আমার নিজের জন্য এটা আমি একটা রাখবই। হ্যাঁ জানি তো কাল যাবে, ওই জন্য তো বললাম প্যাকিং কমপ্লিট, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম যে তোমার প্যাকিং কমপ্লিট কিনা। পিছনে এরকম কিন্তু একটা চেন আছে, এটা পুরোটাই চেনে যাচ্ছে, এটা রাখবো কিন্তু। এই টপ না, আমি তোমার ইসের টপ দেখালাম গো, দুটো দেখিয়ে দিচ্ছি, তারাও কাঁথা স্টিচে দেখালাম, দেখো এই দেখো, এটা একটা কাফতান দেখিয়েছি, ভীষণ সুন্দর দেখতে কাফতানটা, আজরাকের সাথে তোমার খাদি, এই একটা কাফতান দেখিয়েছি। টপ যে কটা দেখাচ্ছি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা একটা দেখো টপসে যাচ্ছে, কটনের যাচ্ছে, এই টপসটাও যাচ্ছে কিন্তু কটনের, ঠিক আছে। তোমার পড়াটা, আমার পড়াটা, ও আচ্ছা 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 আচ্ছা, নুডল স্ট্রিপ আমি জীবনে পড়ি না, লাইভে পড়ছি, তোমাদের তোমরাই দেখছো, দেখো এই যে এটা যাচ্ছে নুডলস এর, আর তার সাথে জ্যাকেটটাকে তোমরা ক্যারি করতে পারো, তোমরা তোমাদের মতো করে এই জ্যাকেটটাকে ক্যারি করতে পারো। এটা কিন্তু ফুল সেট, এটা কিন্তু একটা ফুল সেটে আছে, যদি এটা আমার মনে হয় না তোর সাইজের, আমাকে একটু বড় আছে। এটার আরেকটাও আছে ইন্ডিগোর সাথে, আজরাকে একটা আছে, কিন্তু ওটার ভিতরে না রয়ে গেছে, আমি ওটা বার করতে এখনো পারিনি, ওই জন্য আর দেরি হয়ে গেছে বলে করতে পারিনি। এই জিনিসটা ভীষণ সুন্দর, এই পুরো টোটাল সেটটার প্রাইস হচ্ছে তোমার 850,
এটা প্রাইস হচ্ছে 850, ঠিক আছে? ভীষণ সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস। যদি নাও জাস্ট আমাকে বলো, তুমি সরিয়ে দাও, বা যদি তো 46 লাগবে, এটা কিন্তু একটু ছোট। আর এটার পিছনে কিন্তু তোমার বেশ একটা এলাস্টিকের ব্যাপার আছে, যার জন্য জিনিসটা তুমি 44 অবধি এটাকে ক্যারি করতে পারবে, 42 থেকে 44 অবধি ক্যারি করতে পারবে। এই তুই 42 কেন নিবি? তো 42 তো হবে না রে, তোর ওইটাই হয়নি 44 কুর্তিটা। তুই কি রোগা হয়ে গেলি? আর অন্যটা দেখো, স্যার দেখিয়েছি, আর তো টাইম নেই রলি, তুমি একটু যদি সময় করো বা তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, ও আর এই শুধু এই ব্ল্যাক কালারের এই যে এই কাঁথার টপ গুলো দেখে নাও, এইটা নাহলে আজকে আর বেস্ট আমার সব হবে। হ্যাঁ হ্যাঁ, তো সব হবে। এই ব্ল্যাক কালারের কাঁথার টপ এই একটা আছে, আর একটা রেড কালারের আছে। আর তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে বলে দিচ্ছি, ঠিক আছে? আজকে আর টাইম নেই, এবার পারমিতা দিয়ে আমাকে মারবে। তোমার সাথে আমি কথা বলে নিচ্ছি, যদি তুই আমাকে ফোন করিস, যদি তোর সাথে আমি কথা বলে নেবো, ঠিক আছে? তো সব হয়ে যাবে, আমি জানি তুই যেন জিরো ফিগারে চলে গেছিস, ঠিক আছে? খুব ভালো লাগলো, তোমরা এতক্ষণ ধরে ছিলে রয়েছো, জাস্ট খুব ভালো, মানে এইভাবেই সাপোর্ট করে দেবো, আর কিছু না, ঠিক আছে? তাহলে আজকের মতো আসছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? টাটা, দু হাত দিয়ে টাটা করছি বাচ্চাদের মতো, আসছি, টাটা।